দর্শক, আমরা তো কোরবানিতে গরু নিয়ে খুব ব্যস্ত থাকি, মাথামাতি করি, কথার কথার মধ্যে আমরা গরু নিয়ে অনেক কথা বলি। আজকে আমাদের ম্যাগাজিন অনুষ্ঠানে ওইরকম একটা গরুকে নিয়ে গরু ডাক্তারকে আমাদের স্টুডিওতে হাজির করা হয়েছিল। ওই গরু ডাক্তার আমাদের উপস্থাপককে যে প্রশ্নগুলো জবাব দিয়েছেন, একেবারে গরু মার্খা প্রশ্নের উত্তর, যিনি একেবারে গরুর ডাক্তার গরুর মতো করে উত্তর দিয়েছেন। চলুন আমরা ওই গরু মার্খা গরু ডাক্তারের কথাগুলো শুনে আসি। দূরের এবং কাছের যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে বাংলা টিভির পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনে থাকেন প্রতি পর্বে আমরা ঈদের এই বিশেষ আয়োজনগুলোতে আমরা একজন বিশেষজ্ঞ স্বনামধন্য ব্যক্তিকে আমরা এই সেটে হাজির করে থাকি। আজকে তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা এই ঈদের বিশেষ অনুষ্ঠানে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যার কথা শুনলেই, যার নাম দেখলেই আপনারা একেবারে চমকে উঠবেন। উনি আর কেউ নন, উনি হচ্ছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার এনিমেল খান। এনিমেল খান ডাক্তার সাহেব আসেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আর আশা করছি ভবিষ্যতে আপনি থার্মোমিটারটা জায়গা বুঝে সুন্দর করে ঠুকিয়ে দেবেন। ডাক্তার সাহেব, আমরা যেহেতু দর্শক মণ্ডলী আপনারা জানেন যেহেতু ঈদের বিশেষ অনুষ্ঠান, আমরা ইতিমধ্যে ফেসবুক লাইভ চালু করেছি, আমরা ফেসবুক লাইভে আছি। দর্শক মণ্ডলী আপনারা চাইলেই আমাদেরকে আপনাদের মতামত, যে কোনো ধরনের পরামর্শ এবং প্রশ্ন করতে পারেন। আমরা এখন আবার সরাসরি চলে আসছি এনিমেল সাহেবের কাছে। আচ্ছা এনিমেল সাহেব, আমার একটা ব্যক্তিগত প্রশ্ন। অনেক পেশাই তো আছে, অনেক কিছুই আপনি করতে পারতেন, কিন্তু আপনি স্বাভাবিকভাবেই একটু চিন্তা করলেই আপনি ডাক্তার হলেন কেন? আর ডাক্তার যদি হয়ে থাকেন তাহলে বিশেষজ্ঞ গরুর ডাক্তার কেন হলেন? এটা তো আসলে অনেক কাহিনী, বুঝছেননি? আমি তো ছোটবেলায় পড়ালেখায় যে গাদা আসিলাম, ও মাই গড, পরীক্ষায় তো একটাতেও পাস করতাম না, বুঝছেননি? সবগুলোতে ফেল করতাম, সবগুলোতে ফেল করতাম। এই ফেল করার সুবাদে আর তো আর মানুষের ডাক্তার হওয়ার সৌভাগ্য নাই। হ্যাঁ, তাহলে গরুর ডাক্তার হয়েছি। তাছাড়া আরেকটা কারণ আছে। কারণ হলো, মনে করো না, আমি মানুষের ডাক্তার ওইকেছি। যথেষ্ট জ্ঞানী, আপনার উত্তর পেয়ে আমরা যথেষ্ট আনন্দিত হয়েছি। এবারে আমরা যেহেতু আমরা ফেসবুকে আছি, ফেসবুকে আমাদের একজন দর্শক রাজশাহী থেকে জানতে চেয়েছেন, ওনার নাম হচ্ছে মোখলেস, মোখলেস সাহেব জানতে চেয়েছেন গরুর পাতলা পায়খানা হলে, ঘন ঘন পাতলা পায়খানা হলে করণীয় কি? গরুর ঘন ঘন পাতলা পায়খানা হইতেছে? ও মাই গড, আই মোখলেস সাহেবরে বলবো, মোখলেস সাহেব, মোখলেস সাহেব, কোনো চিন্তা করার দরকার নাই। এই গরু তো দেশের সম্পদ, এই গরুরে সুন্দর করে সংরক্ষণ করে রাখেন, পাতলা পায়খানাগুলো জৈব সার হিসেবে ব্যবহার করা যাইব। আহারে, মানুষ কেন বোঝে না? আচ্ছা, আপনার কাছে আরো একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে গরু ডাক্তার হওয়ার, মানে আমার একটু জানতে ইচ্ছা করে যে গরু ডাক্তার হওয়ার সহজ উপায় কি এবং করণীয় কি? যদি আমি গরু ডাক্তার হতে চাই, আমার ইচ্ছে হচ্ছে যে আপনাকে দেখে গরু ডাক্তার যদি হতে চাই। গরু ডাক্তার হওয়ার সহজ উপায়, হ্যাঁ, মানে আপনি গরু ডাক্তার হইতে গেলে কি করবেন? কোনো পড়ালেখার দরকার নাই, কোনো পরীক্ষার দরকার নাই, কি করবেন জানেননি? সোজা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে লিখবেন গরু ডাক্তার হওয়ার সহজ উপায় ভিডিও, সব সবগুলো ভিডিও পাই যাবেন। আর ভিডিও দেখে দেখে আপনি গরুর অপারেশন পর্যন্ত করে ফেলতে পারবেন, সব পাওয়া যাবে, একদম সব। ডাক্তার এমএল সাহেব, আমাদের আরো একজন দর্শক উনি জানতে চেয়েছেন যে দই তৈরি করার উপায়, মানে কিভাবে করলে গরুর দুধ থেকে দই হয়, সেটি যদি আপনি একটু দর্শকদেরকে বলেন। মানে দই তৈরি করা সহজ পদ্ধতি, হ্যাঁ, কোনো চিন্তা নাই। এখান থেকে সোজা সব বাজার চলে যাবেন, 1 কেজি তেঁতুল নিবেন, তেঁতুল নিয়ে গরুরে খাওয়াই দিবেন, দেখবেন যেদিক থেকে দুধ বাইর হয় ওদিক থেকে দই বাইর হইতেছে। যথেষ্ট সুন্দর বলেছেন দর্শক, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন। ডাক্তার ইমন সাহেব, আপনার কাছে আরও একজন দর্শক জানতে চেয়েছেন কোনো গরুর যদি ঘন ঘন রোগ হয় সেক্ষেত্রে কি করা দরকার, করণীয় কি? গরুর ঘন ঘন রোগ হইতেছে, এটা তো মারাত্মক সমস্যা, তবে কোনো সমস্যা নাই। ওই গরুর যদি ঘন ঘন রোগ হয় আমি বলবো আগামী কুরবানে গরুটারে জবাই করে দেন।
চমৎকার বলেছেন। রাকিব সাহেব, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে আসছি। আমার একেবারে নিজস্ব একটি ব্যক্তিগত প্রশ্ন, বর্তমানে পরিবেশগত একটা সমস্যা, ভালো খড়ের অভাব, আমরা ভালো খড়ের অভাব কীভাবে পূরণ করতে পারি? ভালো করে রবে ঠিক বলছেন, আশেপাশে তো পরিবেশের খুব সমস্যা, সবুজ ঘাস হয় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি বিশিষ্ট তামার ব্যবসায়ীদের অনুরোধ করব, আপনারা কিছুদিন অপেক্ষা করেন। সাইনার প্লাস্টিক ঘাস অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে, আপনারা সাইনার প্লাস্টিক ঘাস গরুরে খাওয়াই দেন। দর্শক, আপনারা এতক্ষণ বিশেষজ্ঞ গরুর ডাক্তার ডাক্তার এনিমেল খানের কাছ থেকে মজার মজার সব উত্তর পেয়েছেন, পরামর্শ পেয়েছেন। খুব স্বাভাবিকভাবে যেহেতু উনি গরুর ডাক্তার, একেবারে প্রশ্নের উত্তরগুলো গরু মার্কাই করে দিয়েছেন। আশা করি আপনারা আপনাদের বুঝতে একেবারে সহজ হয়েছে। আমরা আশা করি আগামী অনুষ্ঠানে আমরা এই ধরনের আরও একজন বিখ্যাত মানুষকে আনব। আমাদের গরুর ডাক্তার জনাব এনিমেল খান, আজকে ঈদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি আপনি আপনার এই গরু মার্কার প্রশ্নের উত্তরগুলো সমাজের মানুষদেরকে এভাবেই প্রচার করতে থাকবেন, প্রকাশ করতে থাকবেন। আপনার এই গরুর গরুময় ডাক্তারি আরও উন্নত হোক সেই শুভকামনা জানিয়ে আজকের এই ঈদের অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং ঈদ মোবারক।